নমস্কার এনডি 24 সাই থকার বাবে আপনাক ধন্যবাদ নিউজ 10 এর হইতে স্টুডিওত মই এঞ্জেলা সাংমাই অভিনেতা মিথুন চক্রবর্তী লৈ দাদা সাহেব ফালকে বটা আগবঢ়ুয়া হৈছে 8 অক্টোবৰত লাভ কৰিব দাদা সাহেব ফালকে বটা ন্যাশনাল ফিল্ম এৱার্ড অনুষ্ঠানত দিয়া হ'ব এই বটা সামাজিক মাধ্যম তথ্য সদৰি কৰিছে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণৱে পুনৰ জনায়েছো মিথুন চক্রবর্তী লৈ আগবঢ়ুয়া হৈছে এই বিশেষ বটা ন্যাশনাল ফিল্ম এৱার্ড অনুষ্ঠানত দিয়া হ'ব এই বটা সামাজিক মাধ্যমত এই তথ্য সদৰি কৰিছে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণৱে অভিনেতা মিথুন চক্রবর্তী লৈ দাদা সাহেব ফালকে বটাৰ সন্মান 8 অক্টোবৰত এই সন্মান আগবঢ়ুয়া হ'ব অভিনেতা গৰাকী লৈ অভিনেতা মিথুন চক্রবর্তী লৈ দাদা সাহেব ফালকে বটা ঘোষণা কৰাৰ পাছতে তেওঁৰ অনুৰাগী সকল যথেষ্ট উৎফুল্লিত হৈ পৰিছে বহু সময় ধৰি এনে ধৰণে সাংস্কৃতিক জগতৰ সৈতে জড়িত হৈ বহুকেইখন জনপ্ৰিয় ছবিত অভিনয় কৰিছে অভাবলীল অভিনয় সকলোকে মুগ্ধ কৰা বলিউডৰ প্ৰখ্যাত এগৰাকী অভিনেতা মিথুন চক্রবর্তী আৰু জ্যেষ্ঠ এই অভিনেতা গৰাকী লৈ শিল্পী গৰাকী লৈ আগবঢ়োৱা হৈছে বিশেষ সন্মান দাদা সাহেব ফালকে বটা লাভ কৰিবলৈ সক্ষম হৈছে মিথুন চক্রবর্তীয়ে ন্যাশনাল ফিল্ম এৱার্ড অনুষ্ঠানত এই বটা দিয়া হ'ব এই বটা প্রদান করা হব 8 অক্টোবরত বিশিষ্ট শিল্পী মিথুন চক্রবর্তী এই সন্মান অভিনেতা মিথুন চক্রবর্তী লাভ করেছে দাদা সাহেব ফালকে বটা এই বর্ষর আপুনি চাই আছে এনডি 24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।